हेलो सर अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम কিছু বলে না যে মিষ্টি খাবার শুধু অস্ত্রী থেকে শুরু করবে চলে হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে ভাই ওখানে আবার ইয়ে চলে কেন ভিডিওটা চলে কেন এটা কাট করে দে এটা কি কথা বলে এসে দাও এটা কি এটা কেসে না শিট থেকে আগে মত হ্যাঁ হ্যালো তালহা জালালউদ্দিন মুমিন শাফিন ইয়েস স্যার আসসালামু আলাইকুম আমরা গতকালকে যতটুকু গিয়েছিলাম আমাদের ট্যাগ স্লাইডে আজকে তারপরে যাব কেমন আজকে তারপর থেকে শুরু করব ঠিক আছে ওকে দেখো আমি ওই স্লাইডটা শো করতেছি তোমাদের সামনে স্যার
acknowledgement একটা ফেজ দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ারে yes sir দেখা যাচ্ছে আমরা গতকালকে এখান পর্যন্ত গিয়েছিলাম মনে না nobody believes a liar do দেখ এখান পর্যন্ত গিয়েছিলাম না আরেকটু গিয়েছিলাম এগুলো লিখেছিলাম হ্যাঁ লিখেছিলাম এগুলো লিখেছিলাম এ টাকা পয়সাও লিখেছিলাম এখানে লিখছিলাম এখান থেকে লিখবো আজকে action do bar don't doesn't come on I need your help don't I she needs often doesn't she I need your help don't I she needs even doesn't she but you need not worry need you I need not go there need I more verbs need plus subject plus pronoun তাহলে এখানে need এর হিসাবটা বলছে need এর পরে যদি অন্য কোনো ভার না থাকে need এর পরে যদি অন্য কোনো ভার না থাকে তাহলে নিকটা মেইন বার নিকটা কি মেইন বার ওই কারণে ডোন্ট আই হবে বা ডাজন্ট শি হবে বা ডাজন্ট হি হবে কিন্তু নিড এর পরে যদি আরেকটা ভার থাকে তখন নিকটা অক্সিলারি বার নিকটা কি আমি যে ট্যাগ অপারেটর বলেছিলাম তখন আমি কি বলেছিলাম 21 টি না 21 টির মধ্যে নিডও বলেছিলাম আমি দার ওয়াজ আর ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট হ্যাভ অ্যাজ হ্যাড নিড ডেয়ার ইউজ টু ওট টু মাস্ট তাহলে তোমরা ক্লিয়ার থাকবা মানে তোমরা মাথায় সেট করবা যে নিড এর পরে যদি অন্য কোনো ভার না থাকে তাহলে নিডটা মেইন ভার্ব আর মেইন ভার্ব তো ট্যাগে হয় না মেইন ভার্বে কি ট্যাগ হয় আই ট্রাই এখানে হবে কি আই ট্রাই এর ট্যাগ কোশ্চেন কি হবে ডোন্ট আই ডোন্ট আই তাহলে এখানে প্রথম সেন্টেন্সে দেখো আই নিড ইওর হেল্প তাহলে নিড এর পরে ইওর ইওরটা তো ভার্ব না ইওরটা কি ভার্ব না তাহলে নিডটা মেইন বার ওই কারণে ডোন্ট আই ওই কারণে কি ডোন্ট আই আই এর সাথে কি হয় ডোন্ট হয় সব সময় আই এর সাথে প্রেজেন্ট টেন্সে সব সময় ডোন্ট হয় আই এর সাথে প্রেজেন্ট টেন্সে সব সময় ডোন্ট বা ডু হয় যেমন শি নিডস আ ফ্যান তাহলে এস আছে নিডের পরে কি আছে এস আছে ওই কারণে ডাজন্ট শি ওই কারণে কি হবে ডাজন্ট শি তারপরে ইউ নিড নট ওরি তাহলে নিড নট এর পরে ওরি আরেকটা বার না ওই কারণে নিডটা মেইন বার নিড সরি নিডটা অক্সিলারি বার নিডটা কি অক্সিলারি বার অক্সিলারি বার অক্সিলারি ভার্ব এখানে নিড ইউ আর ট্যাগ কোশ্চেনে সব সময় অক্সিলারি ভার্বে হয় মেইন বার ট্যাগ কোশ্চেনে হয় না মেইন বার ট্যাগ কোশ্চেনে কি হয় মেইন বার ট্যাগ কোশ্চেনে হয় না মানে মেইন ভার্বে নিড এর সাথে অন্য কোনো ভার্ব না থাকলে নিড এ বস নিড এ মেইন কেমন আর নিড এর সাথে অন্য ভার্ব থাকলে নিডটা কি হয়ে যায় পাওয়ার কমে যায় সে অক্সিলারি অক্সিলারি মানে কি সহকারী না আর মেইন ভার্ব মানে প্রধান আর অক্সিলারি মানে সহকারী তাহলে নিড এর সাথে অন্য কোনো ভার্ব থাকলে নিড এ প্রধান নিড এর সাথে অন্য কোনো ভার্ব না থাকলে নিডটা কি হয়ে যায় প্রধান হয়ে যায় মানে মেইন ভার্ব হয়ে যায় আর ট্যাগ কোশ্চেনে মেইন ভার্ব হয় না ট্যাগ কোশ্চেনে সব সময় কি হয় অক্সিলারি ভার্ব হয় আর নিড এর সাথে আরেকটা ভার্ব থাকলে নিডের পাওয়ার কমে যায় অন্য ভার্বটার কি পাওয়ারটা বেড়ে যায় স্যার আপনার কথা একটা নিডটা মেইন ভার্ব হবে হ্যাঁ বলো বলো এবার লেখো তোমরা চারটা সেন্টেন্স লিখো এই চারটা সেন্টেন্স এবার লিখো সবাই স্যার লিখছি I need your help, don't I? She needs a fan, doesn't she? মানে উপরে দুটো সেন্টেন্সে নিডটা হইছে অক্সিলারি মেইন ভার্ব উপরে দুটো সেন্টেন্সে নিডটা হলো যে কি মেইন ভার্ব অক্সিলারি ভার্ব মেইন ভার্ব উপরে দুটাতে নিড মেইন ভার্ব ওই কারণে নিডটা ট্যাগে হয় না ডোন্ট আই ডাজন্ট শি বাটের পরে যে দুটো সেন্টেন্স লিখছি ওখানে নিডটা অক্সিলারি ভার্ব নিডটা কি অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব এই কারণে নিডটা মেইন ট্যাগ কোশ্চেনে হয়েছে নিডটা কি নিড ইউ need I need you need I যেটা not আছে সেটা not হবে না কেমন you need not worry yes, sir. need you I need not go there need I যেটা not আছে সেটা কি হবে না not হবে না এবার চারটা সেন্টেন্স সবাই লিখবা এখানে স্লাইডে যে চারটা সেন্টেন্স আছে এই চারটা সেন্টেন্স এবার লিখো সব Thank you.
লিখতেছো? ইয়েস স্যার লিখছি। লিখা শেষ? তারপর আমরা পরের পেজে যাই। তাহলে আমরা পরের পেজে যাব, কেমন? লেখা শেষ, সবার শেষ? লিখা শেষ? Yes sir. Yes sir. Yes sir. আমি আজকে কল করব ভাই। আমি কল করে রিপোর্ট লিখে দিব এখানে। হ্যাঁ, ওগুলো আমি লিখে দিব। পাঁচ সাবজেক্ট ক্লাস টিচার এটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, লিখছো সবাই? Yes sir. Yes sir. ওকে। তাহলে আমরা পরের পেজে যাব, কেমন? তাহলে আমরা কি পরের পেজে যাব? পরের পেজটা দেখো। If I had any scope, I would visit London, wouldn't I? Subordinate clause, principal clause. তারপরে I comma d visit. এটা হইছে would. I comma d visited. এটা হইছে had. মানে মূল কথা হলো যে I এর পরে যে comma, কমার পরে d d থাকে, অনেক সময় দেখবা কমার পরে d থাকে, d দ্বারা কখনো had বোঝায় কখনো would বোঝায়। এখন কিভাবে বুঝবা কখন এ d মানে would বা কখন এ d মানে had? এখন এই d এর পরে যদি ভার্বের past participle form থাকে বুঝবা এ d মানে had, আর d এর পরে যদি ভার্বের base form থাকে তাহলে বুঝবা যে কি d টা would, কারণ would টা হচ্ছে মডেল, আর মডেলের পরে ভার্বের base form হয়। মডেলের পরে কি হয়? ভার্বের base form হয়। আর had, had, had এর পরে ভার্বের সব সময় past participle হয়, had এর পরে ভার্বের past participle হয়। তাহলে মূল কথা হচ্ছে d এর পরে i comma d visit, i comma d visited, i comma d visit, i comma d visited। তাহলে d এর পরে visited মানে past tense বা past participle, past participle হলে বুঝবা ad মানে had, আর d এর পরে যদি ভার্বের base form মানে present form হয় তখন বুঝবা ad মানে would, কেমন? তাহলে উপরে লেখা আছে দেখো, if I had any scope তাহলে I would visit London। তাহলে if I had scope, আরেকটা দেখো subordinate clause principal clause, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হয়, সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ হয় না। আর সাবঅর্ডিনেট ক্লজ কি প্রিন্সিপাল ক্লজ কি এগুলো তোমাদেরকে আমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো তখন ডিটেইলস বলবো, এখন একটু বলি। সাবঅর্ডিনেট মানে একটা বড় সেন্টেন্স গুলো টু পার্ট থাকে, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, কেমন? আর ক্লজ কিভাবে বুঝবা? কোন সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, কোন সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তখন বুঝবা যে এখানে একটাই ক্লজ। এখন বুঝবা, এখন ফাইনাইট ভার্ব কি? আইএনজি যুক্ত, টু যুক্ত, ভার্ব ছাড়া সব ভার্বে ফাইনাইট ভার্ব, আইএনজি যুক্ত, টু যুক্ত এবং পাস্ট পার্টিসিপল ছাড়া, আইএনজি যুক্ত, টু যুক্ত এবং পাস্ট পার্টিসিপল ছাড়া সব ভার্বে ফাইনাইট ভার্ব, সব ভার্বে কি আইএনজি যুক্ত ফাইনাইট ভার্ব। কোন ভার্বের শেষে যদি আইএনজি হয় বা কোন ভার্বের শুরুতে যদি টু হয় বা কোন ভার্ব যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন ওই ভার্বগুলো কি নন ফাইনাইট। আর যত ভার্ব আছে, মেইন ভার্ব বলো, অক্সিলারি ভার্ব বলো, এই যে আমি ট্যাগ অপারেটর 21 টি বলছি, এগুলো সব ফাইনাইট ভার্ব, এগুলো সব কি ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ, আর সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ এবং একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড বলছি, কম্পাউন্ডে দুইটা ক্লজ এবং দুইটাতে কি ফাইনাইট ভার্ব থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স বুঝবা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড অর বাট, মানে বড় সেন্টেন্সের মাঝখানে হয় এন্ড থাকবে বা অর থাকবে বা বাট থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বুঝবা? কম্পাউন্ড সেন্টেন্সে ইট থাকবে বা হোয়েন, অ্যাজ, হু, দ্যাট, হুইচ এগুলো থাকবে, কেমন? কম্পাউন্ড সেন্টেন্সের কমপ্লেক্স, এটা ইফ আই হ্যাড এনি স্কোপ, এটা কমপ্লেক্স সেন্টেন্স।
if থাকলে বুঝবা কি কমপ্লেক্স সেন্টেন্স if থাকলে কি বুঝবা কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ ক্লজ কত প্রকার দুই প্রকার প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল সেন্টেন্স তিন প্রকার ক্লজ দুই প্রকার বা তিন প্রকার বলে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ বেসিক্যালি দুই প্রকার বেসিক্যালি প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর ট্যাগ হবে তোমার প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে কি প্রিন্সিপাল ক্লজ দুই পার্টে ট্যাগ হবে না এখানে হ্যাড অন টাই হতে পারতো না প্রথম সেন্টেন্সটা ইফ আই হ্যাড এনি স্কোপ হ্যাড অন টাই হয় নাই কারণ ইফ আই হ্যাড এনি স্কোপ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর ট্যাগে সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ হয় না প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হয় প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হয় আর সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে বুঝবা সাবঅর্ডিনেট ক্লজের অংশে ইফ থাকবে when থাকবে that থাকবে which থাকবে বা who থাকবে কেমন সাবঅর্ডিনেট ক্লজের অংশে কি থাকবে if থাকবে since থাকবে which what who এই ধরনের শব্দগুলো থাকবে কেমন তাহলে আমি if i had any scope এটা বাদ এটা কি বাদ i would visit london wouldn't i আর এটা i comma d তারপরে visit i comma d তারপরে visit visitটা base from ওই কারণে আমি বুঝছি a d মানে would ভিজিটটা কি ডির পরে ভিজিট ডির পরে কি ভিজিট ডির পরে ভিজিট ভিজিটটা যেহেতু বেস ফ্রম তাহলে এডি মানে উড এডি মানে কারণ উডের পরে বেস হয় উডটা একটা মডেল উডটা একটা কি মডেল আর মডেলের পরে কি হয় বেস হয় এবার দিতে লাস্ট সেন্টেন্স দেখো লাস্ট ইয়ার আই হু আই হ্যাড ভিজিটেড লন্ডন এখানে ডির পরে ভিজিটেড লাস্ট ইয়ার আই হ্যাড ভিজিটেড এডি মানে হ্যাড কিভাবে বুঝছি হ্যাড কারণ ডির পরে ভিজিটেড মানে কমা ডির পরে যদি past participle হয় বুঝবা এডি মানে had আর কমা ডির পরে যদি verbের base form হয় বুঝবা এডি মানে would এডি মানে এবার লিখো সবাই তোমরা if i had any scope i would visit london wouldn't i এটা লিখবা এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখো এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখো সবাই এই পেজটাতে যেভাবে লেখা আছে সবাই সেভাবে একই ভাবে লিখো কেমন ঠিক আছে স্যার উপরের লাইন এখন সব লিখবা এখন সব এখানে যেভাবে লেখা আছে ইন্ডিকেশন দেওয়া আছে এভাবে ইন্ডিকেশন দিবা প্রয়োজন কেমন এখানে যেভাবে ইন্ডিকেশন দেওয়া আছে ওইভাবে ইন্ডিকেশন দিয়ে লিখবা তখন তোমার বোঝার ক্ষেত্রে সহজ হবে তোমার বোঝা বুঝতে সহজ হবে কেমন ওই যে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ তাহলে তুমি জানো কি প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হয় সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ হয় না তাহলে তুমি এটাও লিখবা সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ এখানে যেভাবে ইন্ডিকেশন দেওয়া আছে ওইভাবে ইন্ডিকেশন দিবা তারপর আই কমা ডি ভিজিট সমান আই উড অন প্লাস বি ওয়ান ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি ওয়ান মানে আমরা কি বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টি এগুলো লিখবা সব লিখবা এখানে যেভাবে লিখা আছে ইন্ডিকেশন দিয়ে সেইভাবে লিখবা কেমন লিখো এবার লিখো Yes, sir. স্যার লিখছি সবাই লিখছো না স্যার দাঁড়ান বলবা না স্যার ওয়েট এরকম বলবা কেন দাঁড়াবো আমি এই তো বসে আছি দাঁড়িয়ে যাব নো স্যার বলবো স্যার ওয়েট চল লেখা শেষ শেষ সবার শেষ সবার লেখা শেষ আমি পেজটা চেঞ্জ করব ইয়েস স্যার ওকে তাহলে এবার পরের পেজে যাই আমরা কেমন ইয়েস স্যার চেঞ্জ করেন এখানে দেখো দা ট্যাগ কোশ্চেন ইন ইম্পারেটিভ সেন্টেন্স এগুলা বলেছিলাম আগের ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ হয় কি আর সব সময়
let us থাকলে shall we, অন্যথা will you হবে imperative sentence এর ট্যাগ। আর imperative sentence কিভাবে বুঝবা, imperative sentence সিনাল কয় তিনটা। imperative sentence প্রথম কি starting with main verb, মানে main verb দিয়ে শুরু হবে, এগুলো আরেকটা ক্লাসে বলেছিলাম। তিনটা শর্ত imperative sentence, imperative sentence সিনাল কয় তিনটি, main verb দিয়ে শুরু হবে, কোন কিছু করতে বলবে, কিছু একটা করতে বলবে, কেমন টু ডু সামথিং, টু ডু সামথিং কিছু একটা করতে বলবে। তারপরে দেয়ার উইল নো সাবজেক্ট, দেয়ার উইল নো সাবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। যেমন এখানে দেখো ফলো মি, মিটা কিন্তু সাবজেক্ট না, মিটা অবজেক্ট, আই এর অবজেক্ট, আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম থাকবে, সাবজেক্ট ফর্ম থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্স ইনার উপায় কয়টি, তিনটি, মেইন ভার্ব দিয়ে শুরু হবে, মেইন ভার্ব দিয়ে শুরু হবে, কিছু একটা করতে বলবে, সাবজেক্ট থাকবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হয়, সব সময় উইল ইউ, লেট আস থাকলে শ্যাল উই, লেট আস থাকলে শ্যাল উই, শ্যাল উই, এটা আরেকটা ক্লাসে বলেছিলাম। তাহলে এটা লেখো ফলো মি উইল ইউ, ফলো মি এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে না, আমার তিনটা শর্ত মিলেনি, দেখো ফলো মি, তাহলে ফলোটা মেইন ভার্ব, ফলো মানে অনুসরণ করা। তারপর আমি আবার কি বলছি, সাবজেক্ট থাকবে না, এখানে সাবজেক্ট নাই, মিটা তো অবজেক্ট, মিটা কি অবজেক্ট, আই তো নাই, আই থাকবে সাবজেক্ট। তারপর আমি আরেকটা, আমি আরেকটা কি বলছি, কিছু একটা করতে বলবে, ফলো মি আমাকে অনুসরণ করো, তাহলে একটা কিছু একটা করতে বলছে না, ফলো মি মানে বাংলা অর্থ কি, আমাকে অনুসরণ করো, তাহলে কিছু একটা করতে বলছে না, অনুসরণ করো। হ্যাঁ তাহলে তিনটা শর্ত মিলছে, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে ফলো দিয়ে শুরু হয়েছে, ইয়েস স্যার, তারপরে সাবজেক্ট নাই, মিটা তো অবজেক্ট, তারপরে বলছি কিছু একটা করতে বলছে, ফলো মি, তাহলে ফলো মি মানে কি, আমাকে অনুসরণ করো, তাহলে কিছু একটা করতে বলছে, লিখছো এটা লিখো, ফলো মি উইল ইউ লিখছো, হ্যাঁ ফলো মি উইল ইউ, ফলো মি উইল ইউ, ইয়েস ফলো মি উইল ইউ, কেমন জি স্যার, ওকে। তারপর আমরা নেক্সট পেজে যাই তাহলে, কেমন জি স্যার, ওগুলো লিখে দেখো, লেট মি সে সামথিং উইল ইউ, লেট হিম গো উইল ইউ, লেট দ্যাম এনজয় দ্য গেম উইল ইউ, লেট আস সেটেল দ্য ম্যাটার শ্যাল উই, লেটস গো আউট ফর এ ওয়াক শ্যাল উই। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি ওই কথাগুলো বলছে, মানে লেট থাকলে উইল ইউ হবে, তবে লেট আস থাকলে শ্যাল উই, লেটটাও একটা মেইন ভার্ব না, লেটটাও কি একটা মেইন ভার্ব। তারপরে দেখো লেট মি সে সামথিং, তাহলে আমি বলছি মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে লেট একটা মেইন ভার্ব, আমি বলছি সাবজেক্ট থাকবে না, তাহলে সাবজেক্ট নাই, মিটা তো অবজেক্ট, কেমন আমি বলছি কিছু একটা করতে বলবে, এখানে করতে বলছে না, লেট মি সে সামথিং, আমাকে কিছু একটা বলতে দাও, তাহলে এগুলো লিখো, এগুলো লিখো, লেট হিম গো উইল ইউ, লেট হিম গো তাকে যেতে দাও, তাহলে কিছু একটা করতে বলছে না সবগুলোতে, তাহলে এগুলো লিখো, এগুলো সব কি উইল ইউ, শুধু লেট আস থাকলে শ্যাল উই। নিচের সেন্টেন্সে দেখো এক্সেপশন এন্ড ইন ওয়ান প্লেস, লেট আস সেটেল দা ম্যাটার শ্যাল উই, লেটস গো আউট ফর এ ওয়াক শ্যাল উই, সেন্টেন্স গুলো লিখো সবাই, সেন্টেন্স গুলো সবাই লিখো, মোগল স্যার এখানে শেয়ার স্ক্রিন স্টপ করা স্যার আর কোনো দিকে যেতে পারতেছি না, তো স্টপ করে ফলো আমি দেখবেন আবার মূল ইয়েতে যেতে যাচ্ছি, এটা তো স্টপ করা স্যার কোনো দিকে যাওয়া যাবে না, মূল ইয়েতে বলতে মানে আমার প্রোফাইলটাতে যেতে যাচ্ছি, এখানে এক পাশে না, এটা স্টপ করে দাও, স্টপ করে তোরা দেখবে না, এটা ইয়া দেখবে না, ওরা কি এলাকাটা দেখবে না, তখন তোরা লিখতেছে তারা, তা আমি কিন্তু তারা বেরোতে হতেছে, কোন কে আছে না আছে বাইরে দেখবে, বাজার আমি সেটিং করব, ধর পার্টিশন এখানে দেখতে অপশন গুলো উপরে আর দেন, ঠিক আছে একদম উপরে না, স্টপ ভিডিও মিউট কই, মিউট হই দিকে, সবগুলো অপশন উপরে, নিউ শেয়ার, নিউ শেয়ার দিলে টেস্ট করতে হবে না,
লিখতে দিলে পজ করা উচিত, কারণ এখানে টাইম দরকার। হ্যাঁ, সবার লিখা শেষ, সবার লিখা শেষ। Yes sir. Do you listen to me? Yes sir. Yes sir. লেখা হ্যাঁ, লিখা কি শেষ, তোমাদের লিখা শেষ? Yes sir. ওকে, তাহলে আমরা পরের পেজে যাবো, কেমন? আমরা আরেকটা পেজ আলোচনা করবো, তারপরে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো, কেমন? এটা দেখো, ওটা লেখা লিখছো না তোমরা? জি, আরেকটা যেটা আলোচনা করবেন এটা লেখাবেন না? এটা দেখি না লিখতে হয় কিনা, না লিখতে হলে লিখবো, আমি বলবো। তাহলে দেখো, গুড বাই, গুড বাই মানে কি? আই রাইট গুড বাই, তাহলে ডোন্ট আই? হাসান, হি ইজ হাসান, ইজন্ট হি? হু কেয়ার্স? নোবডি কেয়ার্স, ডু দে? Yes sir, amata asthena isn't it? Ekto wait kora sir, apnar isn't not it? Good morning, niche lekha ta dekho, good morning, good afternoon, good evening, good night, thank you, I bite, wish, say, don't I? Ei sob gulo thakle ki don't I hoy? Good morning, good afternoon, good evening, good night, thank you, thank you sir. Screen atkai geche, as ekto wait kora, তাহলে উপরে লেখো, নিচেরটা আগে দেখো, গুড মর্নিং, শোনা যায় কথাগুলো? এখন না স্যার, আগের পেজ। জি স্যার, পেজ চেঞ্জ হয় নাই। Yes স্যার, চেঞ্জ হয় নাই তোমাদের ওখানে? না, আমাদের এখানে তো হইছে। এখন চেঞ্জ হয় নাই, এখন হইছে? নো স্যার, নো স্যার, আমারটাতে আমারটাতে স্যার আসছেই না এখন, সেজন্য এখন হচ্ছে না স্যার, এখনো হয় নাই স্যার, এখনো চেঞ্জ হয় নাই। No sir. আমার এখানে সেন্সর ধরে আমি সেন্সর না গাইস। নেট সমস্যা। হ্যাঁ, এবার দেখো, এবার চেঞ্জ হইছে? স্যার এখন চেঞ্জ হইছে। জি স্যার, জি। এখন হইছে, হইছে। আছে গুড লাইন দিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, গুড বাইটা দেখা যাচ্ছে? জি স্যার। গুড বাই, আই বাইট, গুড বাই, ডোন্ট আই? Hasan, he is Hasan, isn't he? Who cares? Nobody. Yes, yes, it is. Tale isn't it? It is not. Tale is it? Tale dekho. Good morning, good afternoon, good evening, good night, thank you. I bite, wish, say. Ei sob gula thakle don't I hoy. Ei sob gula thakle ki hobe? Jodi tomake ekta tag good morning, tale tumi don't I diba, kemon? যদি গুড আফটারনুন দেয় তাও ডোন্ট আই দিবা, তারপরে হাসান, শুধু একটা নাম দিলে, ধরো মেসি দিল, তাহলে ইজন্ট হি? শুধু মেসি দিল বা শুধু নেইমার দিল, তুমি কি বুঝবা? শুধু নেইমার মানে হচ্ছে হিজ নেইমার, তাহলে ইজন্ট হি? তাহলে কি ইজন্ট? এখানে কার্সার দেখো, হাসান, তাহলে হাসান, হাসান মানে কি? হাসান, হাসান মানে কি? হি হাসান, তাহলে ইজন্ট হি? তাহলে কি ইজন্ট? ও একজন বলছে তো, ওকে একজন বুঝাচ্ছে হাসান, হাসান মানে হিজ হাসান, তাহলে হি যেহেতু আছে ইজন্ট হি? তার হু কেয়ার্স, হু কেয়ার্স মানে নোবডি কেয়ার্স, মানে নোবডি কেয়ার দে হয়, নোবডি থাকলে কি হয়? ডু দে হয়, নোবডি কে, তারপর শুধু ইয়েস থাকলে, শুধু ইয়েস, ইয়েস মানে, হ্যাঁ ইয়েস মানে হচ্ছে ইট ইজ, মানে ইহা হয়, তাহলে ইজন্ট ইট? শুধু ইয়েস থাকলে কি? ইয়েস মানে কি? ইয়েস ইট ইজ, ইয়েস মানে ইয়েস ইট ইজ, তাহলে ইজন্ট ইট? আর নো, নো মানে নো ইট ইজ নট, নো মানে নো ইট ইজ না, ইহা নয়, তাহলে নো থাকলে ইজ ইট দিবা, ইয়েস থাকলে ইজন্ট ইট দিবা, নো থাকলে ইয়েস
yes থাকলে isn't it দিবা no থাকলে is it দিবা yes থাকলে isn't it দিবা no থাকলে is আর গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট থ্যাংক ইউ এগুলো থাকলে don't I দিবা এগুলো থাকলে কি দিবা don't I দিবা don't I 2 মিনিটের মধ্যে এগুলো লিখো তারপর শেষ আজকে ক্লাস শেষ 2 মিনিটে লিখবা কাম অন আর 2 মিনিটস আর 2 মিনিটস আছে তোমাদের তাহলে সবাই 2 মিনিটসের মধ্যে লেখাগুলো দ্রুত লিখো লিখে আমাকে শো করো এখানে শো করলে হবে ঠিক তুলে তাড়াতাড়ি লিখবা জি জি স্যার ওই কমাবে তো আই একদম সাইট নেই কমবা যাদের লেখা শেষ তারা আমাকে দেখাও যাদের লেখা শেষ তারা আমাকে দেখাও মাহিদ মাহিদ না মিহির মিহির হ্যাঁ তারপরে তালহা তালহা দেখাও यस স্যার দেখাচ্ছি তারপরে ইয়া দেখাও আর কে আছো স্যার নুরেলাহি ফুরকান यस স্যার হয় নাই স্যার চলে গেছে স্যার এটা রাখেন না স্যার লেখছি স্যার পেট দিচ্ছি স্যার এখান থেকে স্যার ইফ আই এডেন স্কোপ থেকে মুমিন দেখাও মুমিন মুমিন কি লিখছো দেখাও স্যার দেখাচ্ছি লেখাটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে যাদের লেখা কমপ্লিট যাদের লেখা কমপ্লিট তারা আমাকে লেখাটা দেখাও আমাকে লেখাটা কি দেখাও কেমন ইত্তেজা ইত্তেজা লিখছো স্যার লিখতেছি আরেকটা আছে আরেকটা একটা আছে তারপরে ফুরকান লিখছো ফুরকান না স্যার লিখো নাই না তাড়াতাড়ি লিখো টাইম টাইম তো ওভার টাইম ওভার তোমাদের টাইম অলরেডি ওভার টাইম শেষ স্যার লেখা শেষ স্যার ছোট যে আপনার বলো আমাদের থেকে বড় কিছু শুনো তোমরা যাদের লেখা শেষ হয় নাই তারা ওই তোমাদের ফ্রেন্ডদের থেকে নিয়ে নিবা লেখা ওকে আমি ক্লোজ করে দিচ্ছি ওকে টাইম যেহেতু শেষ তাহলে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা পড়াশোনার মধ্যে থাকবা কেমন থ্যাঙ্কস টু অল হু আর প্রেজেন্ট টুডেস অনলাইন ক্লাস স্পেশালি থ্যাঙ্কস হু রেসপন্স টুডেস ক্লাস স্পেশালি থ্যাঙ্কস হু রেসপন্স টুডেস ক্লাস আল্লাহ হাফেজ গড ব্লেস ইউ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার কথা ছোট আসছে